সত্যের পথে শীর্ষ খবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বোমা হামলার সময় ইসরায়েলের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা হবে না এমন ঘোষণায় দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এর আগে যুদ্ধবিরতির সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর মোসাদের দলকে কাতার থেকে ফিরে আসার নির্দেশ দেয় ইসরায়েল ইসরায়েলের দাবি আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে রোববার তেসরা ডিসেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা হামাসের রাজনৈতিক বুরোর ডেপুটি প্রধান সালেহ আল আল জাজিরাকে বলেছেন যতক্ষণ পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে ততক্ষণ কোনো ধরনের বন্দি বিনিময় হবে না তিনি বলেছেন এখন যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এবং টেকসই ও নিশ্চিত যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত বন্দি বিনিময়ও হবে না